পরীক্ষা দিয়েছে, আমরা এখন ওয়েট করতেছি তাদের ইন্টার্নি ডাক্তার হওয়ার জন্য, এবং সবাইকে কনগ্রাচুলেশন করব ইন্টার্নি হওয়ার সাথে সাথে। থ্যাংক ইউ। আজকে আমাদের মেইন টপিক হচ্ছে ইন্ডাকশন অফ লেবার। ইন্ডাকশন অফ লেবার শোনা যাচ্ছে আমাকে? জি ম্যাম, ক্লিয়ার। জি ম্যাম, ওকে, থ্যাংক ইউ। টপিক ইন্ডাকশন অফ লেবার। ইন্ডাকশন অফ লেবার পড়তে গিয়ে আমি প্রথমেই তোমাদের বলতেছি, আমাদের প্রতিটা অবস্টেটিক্স, মেইনলি অবস্টেটিক্স, প্রতিটা চ্যাপ্টারই কিন্তু সাধারণত দেখা যায় ইন্ডাকশন অফ লেবার একটা ট্রিটমেন্ট লাগে। যেমন হাইপারটেনশন, পিটিতে আমরা ইন্ডাকশন দেই, আমরা একলামশিয়াতে ইন্ডাকশন দেই, আমরা এপিতে ইন্ডাকশন দেই, আমরা ডায়াবেটিস মেলাইটিস ইন্ডাকশন দেই, অথবা যে কোনো মানে আসলেই আমরা কি করি, ইন্ডাকশন দিই। ম্যাক্সিমাম চ্যাপ্টার গুলাতেই দেখা যায় টার্মিনেশন অফ প্রেগনেন্সি ফর ফিটাল কজ অর ম্যাটারনাল কজ এর জন্য আমাদের ইন্ডাকশন দিতে হয়। সুতরাং যেহেতু এটা একটা একটা ট্রিটমেন্ট ইন্ডাকশন, সুতরাং এটা আমাদেরকে একটু ভালোভাবে পড়তে হবে। ওকে, নেক্সট। আমরা ইন্ডাকশন পড়তে যাওয়ার আগেই আমি বলতে চাচ্ছি, হোয়াট ইজ ইন্ডাকশন অফ লেবার? ইন্ডাকশনটা মানে কি? হোয়াট ইজ ইন্ডাকশন অফ লেবার? হোয়াট আর দ্য ডিফারেন্ট মেথড অফ ইন্ডাকশন অফ লেবার? আমরা জানবো ইন্ডাকশনটা কি আর কতটা ডিফারেন্স অফ মেথড অফ ইন্ডাকশন। ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অফ অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ লেবার, অ্যান্ড আমরা আরো জানবো কি কমন ইন্ডিকেশন অফ ইন্ডাকশন অফ লেবার, ম্যারিজ অ্যান্ড ডিম্যারিজ অফ প্রোস্টাগ্ল্যান্ডিন ইন মেডিকেল ইন্ডাকশন অফ লেবার। এই প্রশ্নগুলোর আলোচনা, এই পড়াটার মাধ্যমেই কিন্তু আমরা এই আলোচনাগুলো বুঝে ফেলবো। এই প্রশ্নের আনসার গুলা আমার পড়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাবো। ওকে, নাও হোয়াট ইজ ইন্ডাকশন অফ লেবার? ইন্ডাকশন অফ লেবার মিন্স ইনিশিয়েশন অফ ইউটারাইন কন্ট্রাকশন আফটার দ্য পিরিয়ড অফ ভায়াবিলিটি। দেখো, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলছি, ইন্ডাকশন তুমি যে কোনো সময় দিতে পারবা না, আফটার দ্য পিরিয়ড অফ ভায়াবিলিটি বাই এনি মেথড। কতগুলো মেথডে? বাই মেডিকেল মেথড, অথবা সার্জিক্যাল মেথড, অথবা কম্বাইন মেথড। যেমন মেডিকেল ইন্ডাকশন ফলোড বাই সার্জিক্যাল ইন্ডাকশন, সার্জিক্যাল ইন্ডাকশন ফলোড বাই মেডিকেল ইন্ডাকশন। তাহলে আমরা শুধু মেডিকেল দিতে পারি, আমরা শুধু সার্জিক্যাল দিতে পারি, অথবা কম্বাইন দিতে পারি। ফর কি, কিসের জন্য দিবা? ফর দ্য পারপাস অফ ভ্যাজাইনাল ডেলিভারি। ওকে, তাহলে আমরা ইন্ডাকশন অফ লেবার মিন্স ইনিশিয়েশন অফ ইউটারাইন কন্ট্রাকশন আফটার দ্য পিরিয়ড অফ ভায়াবিলিটি বাই এনি মেথড, মেডিকেল, সার্জিক্যাল, কম্বাইন। বাই পারপাস কি? আমার উদ্দেশ্য হলো ভ্যাজাইনাল ডেলিভারি। দ্য পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স আর ইনফর্মড অ্যাবাউট। তাহলে আমি একটা ইন্ডাকশন, ইন্ডাকশন কিন্তু ওয়ান টাইপ অফ, ধরতে গেলে আমার অপারেশনই, তাই না? সেটা আমাকে করার আগে আমার পেশেন্টের সাথে, পেশেন্টের অ্যাটেন্ডেন্টের সাথে কি করতে হবে, এটা নিয়ে একটা কাউন্সিলিং করতে হবে। কেমন কাউন্সিলিং করতে হবে? তাদেরকে আমাদের, আমাকে জানাতে হবে যে ইন্ডাকশনের বেনিফিট কি, ইন্ডাকশন দিলে কি কি লাভ হবে। তারপরে আরো কি জানাতে হবে? পটেনশিয়াল কমপ্লিকেশন, ইন্ডাকশনে কি কি কমপ্লিকেশন হইতে পারে, সার্জিক্যালি কি হইতে পারে, সার্জিক্যাল ইন্ডাকশনের কি কমপ্লিকেশন হইতে পারে, মেডিকেল ইন্ডাকশনের কি কমপ্লিকেশন হইতে পারে, এগুলো আমাকে জানাতে হবে তাকে। এবং আরো কি জানাতে হবে? মে নিড দা সিজারিয়ান সেকশন। যদি ইন্ডাকশন ফেল হয় তবে আমাকে কোথায় যাইতে হবে? সিজারিয়ান সেকশন করতে হবে, নয়তো কি হবে, মার মর্বিডিটি অথবা বাচ্চার মর্বিডিটি, মর্টালিটি হতে পারে। সুতরাং একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, বিফোর গিভিং দ্য ইন্ডাকশন, আমি ইন্ডাকশন দেওয়ার পূর্বেই পেশেন্টের পার্টি এবং পেশেন্টের ফ্যামিলি মেম্বার ও পেশেন্টকে ইনফর্ম করব অ্যাবাউট দ্য বেনিফিটস, অ্যাবাউট দ্য কমপ্লিকেশনস, অ্যাবাউট দ্য মে নিড দ্য সিজারিয়ান সেকশন ইফ দ্য ইন্ডাকশন ইজ ফেইল। তাহলে এই বিষয় সম্পর্কে তাদের সাথে আমি কাউন্সিলিং করার পর আমি ইন্ডাকশন দিব। ওকে, ক্লিয়ার?
Yes, ma'am. Now, next, what is the overall induction rate? The induction rate on normally 10%. Amader 100 ta jodi delivery hoy, tar modhe 10% hoteche induction. Induction dei amra. Augmentation. Induction er sathe ashe augmentation. Augmentation ta ki? Augmentation of labor is the process of stimulation of uterine contraction in both frequency and intensity that are already present but found in inadequate. Jodi dekha jacche ekta patient labor e geche kintu tar ki hocche tar the frequency of contraction ebong intensity of the contraction frequency of uterine contraction বলতে আমরা কি মনে করি যেমন 10 মিনিটে তোমার তিনটা কন্ট্রাকশন আসতে হবে সেই কন্ট্রাকশনগুলো যদি 45 সেকেন্ড লাস্টিং করে তাহলে আমি বলবো যে কন্ট্রাকশন ইজ গুড কন্ট্রাকশন ফর ডেলিভারি এখন দেখা গেল যে না তিনটা কন্ট্রাকশন না আসে দুইটা আসলো 10 মিনিটে বা একটা আসলো ইনটেনসিটি 45 সেকেন্ড থাকার কথা সেটা না থেকে 20 সেকেন্ড অথবা 30 সেকেন্ড থাকলো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে অগমেন্টেশন অফ লেবার করতে হবে অগমেন্টেশন অফ লেবার আবার কেমন করে করি ওইভাবেই করি আমরা অগমেন্টেশন অফ লেবার আবার আমরা তোমার মেডিকেলি করতে পারি অথবা সার্জিক্যাল করতে পারি অথবা কম্বাইন মেথডে করতে পারি কম্বাইন মেথডে করতে পারি পারপাস অফ আমরা তাহলে অগমেন্টেশন জিনিসটা বুঝলাম অগমেন্টেশন কি যদি ইনফ্রিকুয়েন্ট কন্ট্রাকশন থাকে লেস ইনটেনসিটি থাকে সেই ক্ষেত্রে আমরা অগমেন্টেশন করব সেটাও আবার কেমনে বাই মেডিকেল মেথড বাই সার্জিক্যাল মেথড অর কম্বাইন মেথড এটা কি লিখে গেছে না ও দা পারপাস অফ ইন্ডাকশন হোয়াট ইজ দ্য পারপাস আমার উদ্দেশ্য কি ইন্ডাকশন করার আমার একটা উদ্দেশ্য থাকতে হবে তো আমি তো ইচ্ছা মতো পেশেন্টকে আমি অক্সিটোসিন বা প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলো দিতে পারি না আমি একটা উদ্দেশ্য থাকতে হবে আমার একটা ইন্ডিকেশন থাকতে হবে তারপরে সে আমি টার্মিনেশন করবো প্র্যাকটিসে তাই না দ্য পারপাস অফ ইন্ডাকশন অফ লেবার হোয়েন রিস্ক অফ কন্টিনিউশন অফ প্রেগনেন্সি আইদার মাদার অর ফিটাস is more than induction is indicated jodi maer kono complication thake othoba bachchar kono complication thake othoba ma bachchar diyojoner complication thakte pare jodi continuation of pregnancy korte egula complication arise korte pare tokhon amra ki kori termination of pregnancy kori to cut the complication of pregnancy tar jonno amra induction di before induction one must ensure that তুমি যখন ইন্ডাকশনটা দিবা তখন কি করতে হবে আমার জেস্টেশনাল এজ অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাচুরিটি অফ দা পালমোনারি ম্যাচুরিটি অফ দা ফিটাস মাস্ট বি নো রিয়ালি প্রিটার্ম ইন্ডাকশন মে হ্যাভ টু বি ডান প্রিটার্ম ইন্ডাকশন করলে কি হবে আমার প্রিটার্ম ইন্ডাকশন করলে অনেক সময় করা লাগে তবু যদি আমরা প্রিটার্ম ইন্ডাকশন করি দা প্রিটার্ম বেবি অনেক কমপ্লিকেশন হয় যেমন অ্যাসপেক্স হইতে পারে আরডিএস হইতে পারে পালমোনারি হাইপোপ্লাসি হইতে পারে তোমার আরডিএস হইতে পারে ডিআইসি হইতে পারে ইনফেকশন হইতে পারে হাইপোথার্মিয়া হাইপোক্যালসিমিয়া অনেক ধরনের প্রিটার্ম বেবি কমপ্লিকেশন হয় তাই কোনো সময় আমরা চাই না কোনো বেবি প্রিটার্ম ডেলিভারি হোক প্রিটার্ম আইদার সিজার হোক আইদার নর্মাল হোক আইদার আমরা কিন্তু মনে প্রাণে কোনো সময় প্রিটার্ম ডেলিভারি করতে চাই না কিন্তু অনেক সময় দরকার লাগে কিন্তু আমরা কোনো সময় করি না প্রিটার্ম বেবি কারণ প্রিটার্ম বেবি ইজ অ্যাসোসিয়েটেড উইথ লং টার্ম মর্টালিটি অ্যান্ড অলসো দা মরবিডিটি আচ্ছা নাও আমরা এখন জানতে চাবো ইন্ডিকেশন অফ ইন্ডাকশন অফ লেবার এটা আমরা একটু বুঝতে চাই ইন্ডিকেশন কোন 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 ক্ষেত্রে আমরা ইন্ডাকশন অফ লেবার দিব ইন্ডাকশন করব লেবারকে আমরা ইনিশিয়েশন করব কোন কোন ক্ষেত্রে দেখো প্রি এক্লামশিয়া এন্ড এক্লামশিয়া প্রি এক্লামশিয়া কি যদি সিভিয়ার পিইটি থাকে যদি দেখা যায় পিইটি তে কি হয় পিইটি তে তোমার আমি আগেই পড়িয়েছিলাম একবার পিইটি তোমাদেরকে যেমন তোমার পিইটি তে তোমার সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হতে পারে হার্ট ফেলিউর হতে পারে লাংস ফেলিউর হতে পারে লাংসে অ্যাম্বুলিজম হতে পারে পালমোনারি ইডিমা হতে পারে রেনাল ফেলিউর হতে পারে
রেনাল ফেলুর হতে পারে, ডিআইসি হইতে পারে, হেল্প সিন্ড্রোম হইতে পারে, এইগুলাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করি, অনেক সময় ইন্ডাকশন দেই, কন্টিনিউশন ইন্ডাকশন লাগে। একলামশিয়া তো তোমরা জানোই, যখন প্রি একলামশিয়া অ্যাসোসিয়েটেড উইথ কনভালশন তখন সেটাকে বলে একলামশিয়া, যাতে প্রি একলামশিয়াটা একলামশিয়া না হতে পারে তার জন্যও কিন্তু আমরা অনেক সময় ইন্ডাকশন দেই। আচ্ছা, ম্যাটারনাল মেডিকেল কমপ্লিকেশন, মেডিকেল কমপ্লিকেশন ধরো হাইপারটেনসিভ ডিসঅর্ডার, রেনাল ডিসঅর্ডার, ডায়াবেটিস মেলাইটাস, এনিমিয়া, এইগুলো যদি থাকে অনেক সময় তখনও কিন্তু আমরা ইন্ডাকশন দিই। তাহলে প্রি একলামশিয়া ম্যাটারনাল মেডিকেল কমপ্লিকেশন, এই যে দেখো আসছে মেডিকেল কমপ্লিকেশনের মধ্যে ডায়াবেটিস মেলাইটাস, রেনাল ডিজিজ, কোলেস্টেসিস ইন প্রেগনেন্সি, এইগুলাতে আমরা মেডিকেল কমপ্লিকেশন, এগুলো হচ্ছে মেডিকেল কমপ্লিকেশন, এইগুলাতে আমার অনেক সময় ইন্ডাকশন। কোলেস্টেসিসটা কি, অনেক সময় দেখা যায় প্রেগনেন্সিতে কি হয়, কোলেস্টেসিস হয়, কারণ ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ইফেক্টে ব্লাড ভেসেল ডাইলেটেড হয়ে যায়, ডাইলেটেড হয় যার জন্য তোমার বিলিয়ার যে তোমার বিলিয়ারি এসিড যা আছে সেটা তোমার বিলিরুবিন, এটা তোমার স্টেসিস হয়, সেটাকে বলতেছে কোলেস্টেসিস, এটাতে কিন্তু অনেক সময় আইইডি হয়ে যেতে পারে। তাই আমরা অনেক সময় এক্ষেত্রেও আমরা অনেক সময় ইনজেকশন দিই। নাও দা পোস্ট ম্যাচুরিটি, তুমি পোস্ট ম্যাচুরিটি কখন বলবা, পোস্ট ম্যাচুরিটি তখনই বলবা যখন দেখা গেছে যে ডিউরেশন অফ প্রেগনেন্সি বিয়ন্ড দা 42 উইকস, তখন তাকে আমরা বলি পোস্ট ম্যাচুরিটি। পোস্ট ম্যাচুরিটি অ্যাসোসিয়েটেড উইথ দা নিওনেটাল মর্টালিটি, মর্বিডিটি, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় ইন্ডাকশন দেই। নাও অ্যাব্রাপশিও প্লাসেন্টা, অ্যাব্রাপশিও প্লাসেন্টা আমরা একদিন পড়িয়েছি তোমার এপিক এর সাথে, অ্যাব্রাপশিও প্লাসেন্টা যেটা কি, প্লাসেন্টা ইন নর্মাল পজিশন বাট দেয়ার ইজ এ ব্লিডিং, পেইন, টেন্ডারনেস অ্যান্ড পেশেন্ট গোয়িং টু বি শক, সেই ক্ষেত্রেও আমরা অনেক সময় ইন্ডাকশন অফ লেবার দিই, ইন্ডাকশন অফ লেবার করি। অ্যান্ড ইন্টারইউটারাইন গ্রোথ রেস্ট্রিকশন, ইন্টারইউটারাইন গ্রোথ রেস্ট্রিকশন কি, বাচ্চার যে ওয়েট হওয়া উচিত ধরো 37 উইকসে এত ওয়েট, 2500 গ্রাম হওয়া উচিত, সেটা যদি না হয়ে লেস দেন 2000 গ্রাম থাকে অথবা 2000 গ্রাম থাকে, সেটাকে বলতেছে ইন্টারইউটারাইন গ্রোথ রিটার্ডেশন অথবা গ্রোথ রেস্ট্রিকশন। আরএস আইসোমিনাইজেশন, সেটাও যদি জানো তোমরা, আরএস আইসোমিনাইজেশন যদি নেগেটিভ মাদার পজিটিভ বেবি ক্যারি করে সেই ক্ষেত্রে কি হয়, আরএস আইসোমিনাইজেশন হতে পারে, সেই ক্ষেত্রে অনেক সময় আমরা কি করি, ইন্ডাকশন দেই। প্রিমেচুর রাপচার অফ দা মেমব্রেন, অনেক সময় প্রিমেচুর রাপচার অফ দা মেমব্রেনটা কি, রাপচার অফ দা মেমব্রেন আফটার 37 উইকস টু বিফোর দা ডেলিভারি, ইট ইজ নোন এজ দা প্রিমেচুর রাপচার অফ দা মেমব্রেন, ইন দ্যাট ক্ষেত্রেও আমরা দেখা যায় অনেক সময় যদি অনেক সময় আমরা মেডিকেল, এখানে কিন্তু সার্জিক্যাল ইন্ডাকশনের দরকার লাগে না, এখানে শুধু মেডিকেল, কারণ রাপচার মেমব্রেন তো হয়েই আছে, সুতরাং এই ক্ষেত্রে আমরা অনেক সময় মেডিকেল ইন্ডাকশন দিয়ে থাকি। ফিটাস উইথ মেজর কনজেনিটাল অ্যানোমেলি, যদি ফিটাসের মেজর কনজেনিটাল অ্যানোমেলি থাকে সেই ক্ষেত্রে আমরা ইন্ডাকশন দিই, কারণ তাকে সিজার করে তো কোনো লাভ নাই, কন্টিনিউশন করে প্রেগনেন্সি করেও লাভ নাই, সেক্ষেত্রেও আমরা অনেক সময় টার্মিনেশন অফ প্রেগনেন্সি বাই ইন্ডাকশন। ইন্টাইউটারাইন ডেথ অফ দা ফিটাস, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, ইন্টাইউটারাইন ডেথ অফ দা ফিটাস, এই ক্ষেত্রেও আমরা কি করি অনেক সময় ইন্ডাকশন দিই, এক্ষেত্রে কিন্তু আমরা সার্জিক্যাল ইন্ডাকশন দিই না, ইন্টারইউটারাইন ডেথ অফ দা ফিটাস এ আমরা শুধু মেডিকেল ইন্ডাকশন দিয়ে থাকি। ওকে, নেক্সট হলো অলিগোহাইড্রোমনিয়াস এন্ড পলিহাইড্রোমনিয়াস। অলিগোহাইড্রোমনিয়াস কি, যদি তোমার লাইকারের অ্যামাউন্ট লেস দেন 200 ml থাকে সেটাকে বলে অলিগোহাইড্রোমনিয়াস। পলিহাইড্রোমনিয়াস কোনটা, যেটা লাইকার ইজ মোর দেন 1000 ml যদি থাকে সেটাকে বলি আমরা পলিহাইড্রোমনিয়াস, এইসব ক্ষেত্রেও আমরা অনেক সময় ইন্ডাকশন দিই। অনেক সময় আনস্টেবল লাই থাকে, একবার অবলিক, একবার ট্রান্সভার্স, একবার বিচ, এইটাকে বলে আনস্টেবল লাই। আনস্টেবল লাই কারেকশন করে অনেক সময় আমরা লঙ্গিচিটনের লাই এনে অনেক সময় দেখা যায় আমরা তোমার ইন্ডাকশন দিয়ে থাকি। নাও দা কন্ট্রা ইন্ডিকেশন অফ, আচ্ছা এতক্ষণ আমরা কি পড়লাম, ইন্ডিকেশন পড়লাম, ইন্ডিকেশন অফ দা, এতক্ষণ আমরা ইন্ডিকেশন অফ দা
লেবার পড়েছি, কারণ ইন্ডিকেশন এই এই ইন্ডিকেশনে আমরা দিই। এখন হলো আমরা কি ক্ষেত্রে দিব না, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমি যদি না জানি ইন্ডিকেশনটা জানলাম, কিন্তু আমি না জেনে দিয়ে দিলাম, কিন্তু না, আমাকে লেবার সম্পর্কে পুরা জানতে হবে, ফিটাল কন্ডিশন জানতে হবে, ম্যাটারনাল কন্ডিশন জানতে হবে, পেলভিস জানতে হবে, বিশপ স্কোর জানতে হবে, তারপরে কিন্তু আমি ইন্ডাকশন দিতে পারবো। আমি কিন্তু এমনি এমনি ধরলাম আর পেশেন্ট বললাম 37 ইন্ডাকশন দিয়ে দিই, নো নেভার। কারণ আমাকে ম্যাটারনাল কন্ডিশন, ফিটাল কন্ডিশন, তারপরে পেলভিস, বিশপ স্কোরিং, এই সম্পর্কে আমার পুরো একটা আইডিয়া থাকতে হবে, দেন আই উইল গিভ দা ইন্ডাকশন অফ লেবার। তাহলে এখানে দেখো কন্ট্রা ইন্ডিকেশন এর পরের মধ্যে কি পড়ছে, কন্ট্রাক্টেড পেলভিস অথবা সেফালো পেলভিক ডিসপ্রপোর্শন। কন্ট্রাক্টেড পেলভিস মানে কি, একদম পেলভিসটা কন্ট্রাক্টেড, এই কন্ট্রাক্টেড পেলভিস দিয়ে বেবি ডেলিভারি ইজ নট পসিবল, অথবা সেফালো মাথাটা অনেক বড়, পেলভিসটা ছোট, অথবা পেলভিসটা ছোট মাথাটা বড়, এইরকম যদি উল্টা পাল্টা ডিসপ্রপোর্শন থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইন্ডাকশন দিব না। দেন মেল প্রেজেন্টেশন, আমাকে জানতে হবে মেল প্রেজেন্টেশন বিস ট্রান্সভার্স ওব্লিক, ওটাকে কিন্তু আমরা মেল দিব না। দিলে কি হবে, যদি আমি কন্ট্রাক্টেড পেলভিস, মেল প্রেজেন্টেশন এগুলাতে দিয়ে দেই, তাহলে পেশেন্টের কি হবে, পেশেন্টের হবে রাপচার ইউটেরাস, রাপচার ইউটেরাস হয়ে মাও মারা যাবে, বাচ্চাও মারা যাবে। মনে হলো ইন্ডাকশন দিয়ে দিলাম, তা না কিন্তু, আমি আবারও বলছি ম্যাটারনাল কন্ডিশন, হ্যালো, মনে হলো দিয়ে দিলাম তা না কিন্তু, পেলভিস দেখবো, বিশপ স্কোর দেখবো, ম্যাটারনাল কন্ডিশন দেখবো, ফিটাল কন্ডিশন দেখবো, ফিটাল প্রেজেন্টেশন, পজিশন, অ্যাটিটিউড, এইগুলো সব দেখে দেন আই উইল গিভ দা ইনজেকশন। তাহলে আমি মেল প্রেজেন্টেশনে দিব না, দেখো কন্ট্রাক্টেড পেলভিসে দিব না, মেল প্রেজেন্টেশন বিস ট্রান্সভার্স অবলিকে দিব না, প্রিভিয়াস ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন যদি থাকে ও হিস্টারোটমি যদি থাকে সেই ক্ষেত্রেও দিব না। এখানে কি করবে, ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন আর হিস্টারোটমি থাকলে তাকে সিজারেই করতে হবে নেক্সট টাইম, বিকজ এখানে ইন্ডাকশন দিলে রাপচার ইউটেরাস হয়ে যাবে। রাপচার ইউটেরাস কিন্তু একটা খুবই খুবই খারাপ কমপ্লিকেশন, যাতে মাও মারা যেতে পারে, বাচ্চাও মারা যেতে পারে। ওকে, দেন হলো ইউট্রোপ্লাসেন্টাল ফ্যাক্টর, আনএক্সপ্লেইন ভেজাইনাল ব্লিডিং, আনএক্সপ্লেইন ভেজাইনাল ব্লিডিং যদি থাকে, ভাসা প্রিভিয়া অথবা প্লাসেন্টা প্রিভিয়া, তোমরা কি শুনতে পাচ্ছ না, হ্যালো শুনতে পাচ্ছ না, জি শুনতে পাচ্ছি ম্যাম, ওকে, দা প্রিভিয়াস ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশনে দিব না, হিস্টারটমিতে দিব না, ইউটেরো প্লাসেন্টাল ফ্যাক্টর যেমন ভেজানাল ব্লিডিং যদি থাকে অথবা প্লাসেন্টা প্রিভিয়া যদি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দিব না, কারণ প্লাসেন্টা ইন দা লোয়ার সেগমেন্ট, দে আর মে বি কোন ডেলিভারি ইজ নট পসিবল, অ্যান্ড ব্লিডিং অ্যান্ড ব্লিডিং। অ্যাক্টিভ জেনিটাল হারপিস ইনফেকশন যদি থাকে তখনও আমরা ভেজানাল ডেলিভারি করবোই না, তখন আমরা ডাইরেক্ট সিজার করব, কারণ বাচ্চার মুখের মধ্যে, বাচ্চার বাচ্চার ওরাল কেভিটিতে, বাচ্চার চোখে মুখে হারপিস ইনফেকশন হতে পারে। হাই প্রেগনেন্সি উইথ ফিটাল কম্প্রোমাইজ যদি থাকে সেই ক্ষেত্রে আমরা দিব না, হার্ট ডিজিজে দিব না, হার্ট ডিজিজে দিলে কি হার্ট ফেলিউর আছে, এর মধ্যে আমি আরো ইন্ডাকশন দিলাম তার আরো হার্ট ফেলিউর ডেভেলপ করলো। পেলভিক টিউমার, পেলভিক টিউমারে আমি দিব না, পেলভিক টিউমারে আমি দিলাম বা কি হলো, ইন্ডাকশন দিলাম, কন্ট্রাকশন হলো, লেবার কি হবে, লেবার প্রোগ্রেস হবে না, বাচ্চার মাথাও ডিসেন্ড করবে না, ডাইলেটেশনও হবে না, পরবর্তীতে কি হবে, রাপচার ইউটেরাস হয়ে যাবে। ওকে, তাহলে পেলভিক টিউমারও আমরা দিব না। এলডারলি প্রাইমি উইথ অবস্টেটিক মেডিকেল কমপ্লিকেশন, দেখো এলডারলি প্রাইমিকে আমি দিতে পারি, কিন্তু যদি তার অবস্টেটিক্যাল এন্ড মেডিকেল কমপ্লিকেশন থাকে, অবস্টেটিক্যাল কমপ্লিকেশন কি, যদি পিইটি থাকে, একলাম্পসিয়া থাকে, পিএইচ থাকে, অথবা ব্রিজ ট্রান্সভার্স অবলিক থাকে এলডারলি প্রাইমি, তাকে আমি দিব না। মেডিকেল কমপ্লিকেশন তার সাথে থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, রেনাল ডিজিজ থাকতে পারে, তাই এলডারলি প্রাইমিকে আমি দিব না যদি অবস্টেটিক এন্ড মেডিকেল কমপ্লিকেশন থাকে। দেন আম্বিলিকাল কর্ড প্রোল্যাপস, যদি আম্বিলিকাল কর্ড প্রোল্যাপস হয়, হঠাৎ করে মেমব্রেন রাপচার হয়ে গেল, তার সাথে কর্ড প্রোল্যাপস হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু আমি তোমাকে আম্বিলিকাল কর্ড প্রোল্যাপস হলে দিব না। বাচ্চার আম্বিলিকাল কর্ড প্রোল্যাপস কিন্তু একটা ইমার্জেন্সি সিচুয়েশন, যদি ফুল ডাইলেটেশন থাকে তাহলে ইমিডিয়েটলি আমরা কি করব, ফোর্সেপস অথবা ভেন্টুস দিয়ে বাচ্চা ডেলিভারি করাবো, আর যদি দেখে না ফার্স্ট স্টেজের কর্ড প্রোল্যাপস আছে সেক্ষেত্রে আমরা ইমিডিয়েটলি উইদিন 5 মিনিটসের মধ্যে সিজারিয়ান সেকশন করতে হবে। আম্বিলিকাল কর্ড প্রোল্যাপসের এই হলো ট্রিটমেন্ট। সেকেন্ড স্টেজে থাকলে
ফোর্সের অথবা ভেন্ডুস দিয়ে তাড়াতাড়ি ডেলিভারি করব যদি তোমার ফার্স্ট স্টেজ অফ লেবারে থাকে সিজারিয়ান সেকশন। সার্ভাইকাল কার্সিনোমা, যদি সার্ভাইকাল কার্সিনোমা থাকে সেই ক্ষেত্রে আমরা ইন্ডাকশন দিব না, কারণ ইন্ডাকশনে কোনো কাজ হবে না, সুতরাং আমরা ইন্ডাকশন দিব না। তাহলে এই এই এইগুলা আমাকে কন্ট্রা ইন্ডিকেশন, এই কন্ট্রা ইন্ডিকেশন গুলো আমার মাথায় রেখে তারপরে আমাকে ইন্ডাকশন, মনে হলো আর ইন্ডাকশন দিলাম তাইলে হবে না, কিন্তু পিইটি পাইলাম, একলাম সে পেলাম, এপিএস পেলাম আর ইন্ডাকশন দিয়ে পেলাম, না না না, তোমাকে পেলভিস জানতে হবে, ম্যাটারনাল কন্ডিশন দেখতে হবে, ফিটাল কন্ডিশন জানতে হবে, বিশপ স্কোর জানতে হবে, দেন তুমি ইন্ডাকশন দিবা। ওকে, মেইনলি আমরা কোন কোন ক্ষেত্রে ইন্ডাকশন দিই? মেইনলি আমাদের ইন্ডাকশনের মেইন কারণ হলো পোস্ট মেচুরিটি, বাচ্চা পোস্ট মেচুরিটি কখন হয়, বিয়ন্ড 42 উইক যদি হয় সেটাকে আমরা বলি পোস্ট মেচুরিটি। প্রি এক্লামশিয়া, এক্লামশিয়া অলরেডি বলছি, ইন্টারইউটারাইন গেথ বলছি, প্রিমেচুর রাপচার অফ দ্য মেমব্রেন বলছি, কনজেনিটাল ম্যালফরমেশন, এপিএইচ এন্ড ক্রোনিক হাইড্রোনিয়াস, দিজ আর দ্য কমন ইন্ডিকেশন ফর ইন্ডাকশন অফ লেভার। আচ্ছা, এখন তোমার মনে হইতে পারে যে ইন্ডাকশন দিলে মনে সুখে ইন্ডাকশন দিলাম, কিন্তু ইন্ডাকশন দিলে মায়ের এবং বাচ্চার কি কি ডেঞ্জার হতে পারে এইটাও আমাকে পেশেন্টের সাথে কথা বলতে হবে। কি কি কমপ্লিকেশন হতে পারে দেখো, কি কি ডেঞ্জার হতে পারে, পেশেন্টটা কি হতে পারে, সাইকোলজিক্যালি আপসেট হয়ে যেতে পারে ডিউ টু ইন্ডাকশন ফেলুর, এন্ড হঠাৎ করে সে মনের খুশিতে ইন্ডাকশন দিল, সে ভাবলো যে তার নর্মাল ভেজানাল ডেলিভারি হবে, তারপরে দেখা গেল ইন্ডাকশন দিলাম কিন্তু লেবারটা প্রোগ্রেস করলো না, সার্ভাইকাল ডাইলেটেশন যতটুকু হওয়ার কথা হইলো না, হেড ডিসেন্ট হওয়ার কথা হইলো না, সেই ক্ষেত্রে কি হলো, প্রোগ্রেস অফ লেবার হলো না, ফর দিস রিজন কি হলো, ইন্ডাকশন। এটাকে বলি আমরা ইন্ডাকশন ফেইলুর। ইন্ডাকশন ফেইলুর হলে আমাকে তো আর পেশেন্ট নিয়ে বসে থাকলে হবে না, তখন আমাকে সিজারিয়ান সেকশন করতে হবে। সিজারিয়ান সেকশন করলে তাহলে তার মনটা খারাপ হয়ে যাবে, সে কি হবে, সাইকোলজিক্যালি আপসেট হয়ে যাবে। ওকে, নেক্সট, টেন্ডেন্সি টু প্রলং লেবার ডিউ টু অ্যাবনর্মাল ইউটারাইন কন্ট্রাকশন, এই যে আমরা অক্সিটোসিন দেই, মিজোপ্রোস্টল দেই, এতে কি হতে পারে, অ্যাবনর্মাল ইউটারাইন কন্ট্রাকশন হইতে পারে পেশেন্টের। ইনক্রিজ নিড অফ অ্যানালজেসিয়া ডিউরিং লেবার, ইন্ডাকশন যেমন অক্সিটোসিন, মিজোপ্রোস্টল, মেফিপ্রিস্টিন এগুলো দিলে কি হয়, অনেক সময় সিভিয়ার পেইন হয়, সিভিয়ার পেইনের জন্য পেশেন্টের কি হয়, মে নিড দ্য অ্যানালজেসিয়া। অ্যানালজেসিয়া আমরা এপিডুরাল অ্যানেস্থেসিয়া দিতে পারি, অথবা আমরা প্যাথেটিন দিতে পারি, অথবা আমরা ভিসারালজিন দিতে পারি, এইগুলো আমরা দিতে পারি যদি নিড ফর অ্যানালজেসিয়া। অ্যান্ড ইনক্রিজ অপারেটিভ ইন্টারফিয়ারেন্স, আমি প্রথমেই বলছি তোমাদের ইন্ডাকশন ফেল হলে অপারেটিভ ইন্টারফিয়ারেন্স কি কি আছে, সিজারিয়ান সেকশন করতে পারি, ফোর্সেপ ডেলিভারি করতে পারি, ভেন্টুস ডেলিভারি করতে পারি, তাই না, এইগুলো হলো অপারেটিভ ইন্টারফিয়ারেন্স। আর বাচ্চার কি হইতে পারে, বাচ্চা আমি যদি ঠিক মতো ক্যালকুলেশন, LMP, EDD অথবা তার কুইকেনিং এগুলো যদি আমি ঠিক মতো ক্যালকুলেশন করে না নিই, তার LMP, EDD, তার ডিউরেশন অফ প্রেগনেন্সি যদি আমি ঠিক মতো ক্যালকুলেশন করে না নিই, তাহলে কি হবে, তার আয়তজনিক প্রিমেচুরিটি হবে, অথবা হাইপোক্সিয়া ডিউ টু ইউটেরাইন ডিসফাংশন হবে। হাইপোক্সিয়া পেশেন্টের কি হবে, বাচ্চার কি হবে, পেশেন্টের না বাচ্চার, হাইপোক্সিয়া অ্যাসফিক্সিয়া হবে, ইন নন এস্টাবলিশমেন্ট অফ রেসপিরেশন আফটার দ্য বার্থ অফ দ্য বেবি, হাইপোক্সিয়া, অ্যান্ড প্রলং লেবার হতে পারে, আর অপারেটিভ ইন্টারফারেন্স তো আমি তোমাদেরকে আগেই বলেছি। আচ্ছা, এখন হলো প্যারামিটার টু অ্যাসেস প্রায়র দ্য ইন্টার প্রায়র টু দ্য ইন্ডাকশন অফ লেবার, আমি কি কি দেখবো। আমি অলরেডি কিন্তু বারে বারে একটা কথাই বলতেছি, আমি কিন্তু অলরেডি প্যারামিটারের কথা বলে ফেলছি, তাও আমি আবার বলতেছি, হোয়েন ইন্ডাকশন ইজ কনসিডার্ড, আমি যদি মনে করি এই পেশেন্টের 37-38 উইক হয়ে গেছে, এখন প্রেগনেন্সি কন্টিনিউশন করাটা মা বা বাচ্চার জন্য ক্ষতিকর, সেই ক্ষেত্রে যদি ফিটাল ইন্টারেস্টে করি, ওয়ান মাস্ট এনশিওর দ্যাট জেস্টেশনাল এজ অ্যান্ড মেচুরিটি অফ দ্য ফিটাস, আমাকে মাস্ট দিয়ে তোমার জানতে হবে জেস্টেশনাল এজটা কত আছে। আমি এখন LMPDD ধরেই কর, আমি LMPDD অনুযায়ী দেখলাম 38 উইক, আলট্রাসোনোগ্রাম করে দেখলাম 38 উইক, দ্যাট মিনস দ্যাট তার মেচুরিটি, পালমোনারি মেচুরিটি ইজ
ওকে, সেই ক্ষেত্রে আমি দিতে পারি ইন্ডাকশন। তাহলে আমাকে এটা সুন্দরভাবে অ্যাসেস করে তারপরে আমাকে ইন্ডাকশন দিতে হবে। ওকে, হাউ আর ইন্ডাকশন অফ ম্যাটারনাল ইন্টারেস্ট মে বি কম্পেল টু ইগনোর অফ দ্য ফিটাস। অনেক সময় আমরা কি করি, ইন্ডাকশন দিই, অনেক সময় বাচ্চার কথা চিন্তা করি না, মাকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি আমরা ইন্ডাকশন দিই, যেমন অ্যাক্লামশিয়া, অ্যাব্রাপশিও প্লাসেন্টা, ওইগুলোতে টু কনফার্ম দা। দেখো প্রথমেই আমাকে, আমি প্রথমেই বলছি ইন্ডিকেশন মাস্ট বি কনফার্ম। আমাকে কি ইন্ডিকেশনে দিতে হবে, কোন কন্ট্রা ইন্ডিকেশন আছে কিনা। কন্ট্রা ইন্ডিকেশন আমি অলরেডি বলছি, ম্যাটারনাল ফিটাল, ম্যাটারনাল ফিটাল প্রেজেন্টেশন, পজিশন, পেলভিস, বিশপ সবই দেখে আমি কোন কন্ট্রা ইন্ডিকেশন সব এক্সক্লুড করে নেব। ইন্ডাকশন দেওয়ার আগে আমার ইন্ডিকেশন ঠিক থাকতে হবে, আমার কন্ট্রা ইন্ডিকেশন এক্সক্লুড করে নিতে হবে, বিশপ স্কোর করে নিতে হবে, এন্ড পেলভিমেট্রি করে নিতে হবে। দেখো পেলভিমেট্রি, পেলভিমেট্রি করতে হবে টু সি দা পেলভিক এডিকুয়েসি। পেলভিমেট্রিটা আমরা কেমন করি করি, আমরা আমরা সিম্পাইসিস পিউবিস থেকে আমরা দেখি স্যাক্রাল প্রিমোন্টারি, আমার হাতে ইন্ডেক্স ফিঙ্গার হয় কিনা, রিচ করে কিনা। যদি রিচ করে তাহলে এটা কন্ট্রাক্টেড পেলভিস, নর্মালি রিচ করার কথা না। লোয়ার বর্ডার অফ দ্য সিম্পাইসিস পিউবিস থেকে তোমার স্যাক্রাল প্রিমোন্টারি নর্মালি রিচ করার কথা না, আমার ইন্ডেক্স, আমার মিডল ফিঙ্গার যদি আমার রিচ করে তাহলে সেটা বুঝতে হবে আমার কন্ট্রাক্টেড পেলভিস। আমি এভাবেই কিন্তু করে ফেলতে পারি। তারপরে আমি স্যাক্রাল প্রিমোন্টারি থেকে তারপরে এলা অফ দ্য স্যাক্রামটা দেখলাম, টু ফিঙ্গার অ্যাকোমোডেট হচ্ছে কিনা। তারপরে আমি ইস্টিয়াল স্পাইনে আসছিলাম, ইস্টিয়াল স্পাইনটা দেখলাম হোয়েদার ইট ইজ ইনভার্টেড অর ইনভার্টেড। নর্মাল পেলভিসে কি হবে, এটা ইনভার্টেড থাকবে। যদি তোমার ইনভার্টেড থাকে, ভিতরের দিকে থাকে, তাহলে এটা কন্ট্রাক্টেড পেলভিস। দেন আমি কি করবো, সিম্পাইসিস পিউবিসটা দেখবো, টু ফিঙ্গার অ্যাকোমোডেট হয় কিনা। তাহলে যদি টু ফিঙ্গার অ্যাকোমোডেট হয়, দ্যাট মিনস দ্যাট ইট ইজ কেস অফ নর্মাল গুড পেলভিস। অ্যান্ড তারপরে আমি দেখবো দুটাই নাকেল অফ দ্য হ্যান্ড দিয়ে আমি ইস্টিয়াল টিউবারোসিটি দুটা দেখবো, দেখবো যে পেলভিস এডিকুয়েসি আছে কিনা। তাহলে পেলভিস এডিকুয়েসি টেস্ট করা কিন্তু খুব একটা কঠিন বিষয় না। স্যাক্রাল প্রমোন্টারি, এলা অফ দ্য স্যাক্রাম, স্যাক্রাল স্পাইন, ইস্টিয়াল স্পাইন, অ্যান্ড অলসো দ্য সিম্পাইসিস পিউবিস অ্যান্ড ইস্টিয়াল টিউবারোসিটি, এইগুলা ধরে ধরেই তুমি কিন্তু পেলভিক এডিকুয়েসি করে ফেলতে পারো। বিশপ স্কোরিং আমি পরে বলতেছি, অ্যান্ড এডিকোয়েট কাউন্সিলিং প্রথমেই কিন্তু ইন্ডাকশন দেওয়ার আগে বলেছিলাম, এডিকোয়েট কাউন্সিলিং করতে হবে কাকে, মাকে অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স কে, অ্যাবাউট দ্য রিস্ক অফ ইন্ডাকশন অফ লেবার। রিস্ক হইতে পারে ইন্ডাকশন অফ লেবারে, তারপরে বেনিফিট অফ দ্য ইন্ডাকশন অফ লেবার। অল্টারনেটিভলি টু দ্য ফ্যামিলি মেম্বারকে আমাকে সবাইকে জানাইতে হবে রিস্ক বেনিফিট অফ দ্য ইন্ডাকশন অফ লেবার। ইন্ডাকশন অফ লেবার ফেল হইতে পারে, ফিটাল ডিসচার্জ হইতে পারে, ম্যাটারনাল ডিসচার্জ হইতে পারে, সিজারিয়ান সেকশন লাগতে পারে, এইগুলো সবই তার সাথে আমার কাউন্সিলিং করে তারপরে আমাকে ইন্ডাকশন অফ লেবার দিতে হবে। দেন ফিটাল কি কমপ্লিকেশন হতে পারে, এনশিওর দ্য ফিটাল এজ, আমরা বলছি ফিটাল ওয়েটটা আমরা দেখবো, ফিটাল লাং মেচুরিটি দেখবো, এনশিওর দ্য ফিটাল প্রেজেন্টেশনটা দেখবো, অ্যান্ড কম্পেল দ্য ফিটাল ওয়েলবিংটা দেখবো। ফিটাল ওয়েলবিংটা আমরা অনেক সময় দেখি বায়োফিজিক্যাল প্রোফাইল করি, সিটিজি করি, বায়োফিজিক্যাল প্রোফাইল অ্যান্ড সিটিজি করে আমরা ফিটাল ওয়েলবিং দেখতে পারি। নাও দ্য প্রেডিক্টিভ ফ্যাক্টর্স ফর সাকসেসফুল ইন্ডাকশন অফ লেবার। আমি ইন্ডাকশন দেওয়ার আগেই বুঝবো যে আমাকে, আমি কিভাবে আমার ইন্ডাকশনটা সাকসেসফুল হবে। যদি আমি যদি মনে করি যে আমার ইন্ডাকশন সাকসেসফুল হবে, সেটা আমি অ্যাসেস করব। যদি দেখি না আমার ইন্ডাকশন সাকসেসফুল হবে, তখনই আমি ইন্ডাকশন দিব। আর যদি না আমার সাকসেস, আমার ইন্ডাকশন সাকসেসফুল হবে না, তাহলে আমি কেন ইন্ডাকশন দিব, তাহলে তো আমি ইন্ডাকশন দিব না, তাহলে আমি ডাইরেক্ট সিজার করব। পেশেন্টের পার্টির সাথে কথা বললে যে আপনার স্যালাইন মানে ইন্ডাকশন দিলেও আপনার লাভ হবে না, সুতরাং আপনাকে সিজার করতে হবে। আপনার ইন্ডাকশন যদি লাভ হয়, আমি দেখলাম, আমি অ্যাসেসমেন্ট করে দেখলাম আপনার ইন্ডাকশনে ভেজানাল ডেলিভারি হইতে পারে, তাই আমি ইন্ডাকশন দিতেছি। তাহলে আমি কি কি জিনিসটা দেখবো ইন্ডাকশন সাকসেসফুল হওয়ার জন্য, পিরিয়ড অফ জেস্টেশন, যে আমার কত জেস্টেশনাল পিরিয়ড। আফটার 37 উইকস অফ প্রেগনেন্সি হলে দেখা যায় অনেক সময় তোমার ইয়াটা সাকসেসফুল হয়, ইন্ডাকশনটা সাকসেসফুল হয়। প্রি ইন্ডাকশন স্কোরিং করতে হবে, প্রি ইন্ডাকশন স্কোরিং এর মধ্যে তোমার বিশপ স্কোর, হোয়েদার দ্য বিশপ স্কোর ইজ ইম্পর্টেন্ট, দ্য বিশপ স্কোর সম্পর্কে আমি একটু বলবো। অ্যান্ড ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স ইজ অলসো ইম্পর্টেন্ট, সার্ভাইক্যাল রাইপেনিং,
সার্ভাইকেল সেন্সিটিভিটি অফ দ্য ইউটারাস, এটা নর্মালি আমরা করি না। সার্ভাইকেল রাইপেনিং দা দেখবো, সার্ভাইকেল রাইপেনিং দিয়ে অনেক সময় দেখা যাবে যে ইন্ডাকশন সাকসেসফুল। আবার অনেক সময় প্রেজেন্স অফ ফিটাল ফাইব্রোনেকটিন যদি মোর দেন 50 ন্যানোগ্রাম পার ML থাকে তখন দেখা যায় তোমার ইন্ডাকশন সাকসেসফুল হয়। অথবা ম্যাটারনাল হাইট ইজ মোর দেন 5, যদি ম্যাটারনাল হাইট লেস দেন 5 হয়, 5 ফিট হয়, তখন আমরা অনেক সময় বলি ইন্ডাকশন মে নট বি সাকসেসফুল। আর BMI লেস দেন নর্মাল BMI থাকতে হবে, নর্মাল BMI আমরা জানি কত, নর্মাল BMI তোর 22-26, এই মধ্যে যদি থাকে, নর্মাল BMI যদি মোর দেন 30 থাকে, মোর দেন 28 থাকে, সেই ক্ষেত্রে দেখা যাবে ইন্ডাকশন সাকসেসফুল হবে না। আর ফিটাল ওয়েট যদি মোর দেন 3.5 কেজি 4 কেজি থাকে, সেটাও আমি একটা অ্যাসেস করে নিব। ফিটাল ওয়েট দেখবো, BMI দেখবো, তারপরে হাইট দেখবো, এইগুলা দেখেও আমি দেখবো যে ইন্ডাকশন, ইন্ডাকশন মানে কি, আমি ভেজানাল ডেলিভারি করতে যাচ্ছি, ভেজানাল ডেলিভারি করতে গেলে আমাকে বিশপ স্কোর, পেলভিস, হাইট, ওয়েট, BMI, বাচ্চার ওয়েট, মায়ের ওয়েট সবকিছু দেখে দেন আই উইল গিভ দ্য ইন্ডাকশন। নাও কাম টু দ্য পয়েন্ট, দ্য বিশপ স্কোর। আমরা এখন জানতে চাই যে হোয়াট, আমি এতক্ষণ বলতেছি বিশপ স্কোর, বিশপ স্কোর, হোয়াট ইজ বিশপ স্কোর? বিশপ স্কোর খুবই ইম্পর্টেন্ট। তোমাদের এটা থিওরিতে আসতে পারে, আসতে পারে ভাইবাতে, আসতে পারে ওসপিতে, আসতে পারে যে কোনো জায়গায় আসতে পারে। হোয়াট ইজ বিশপ স্কোর, হাউ টু স্কোর দিস? দেখো বিশপ স্কোরটা কি, বিশপ স্কোর হলো একটা সার্ভিসের অ্যানালাইসিস। সার্ভিসটাকে আমরা স্কোরিং করি, সার্ভিসটাকে স্কোরিং করি কিভাবে, দেখো 0, 0 স্কোর, 1 স্কোর, 2 স্কোর, 3 স্কোর, আমি কত হইলে কত স্কোর করব। যদি ডাইলেটেশন অফ দা সার্ভিস যদি একদম তোমার ক্লোজ থাকে, তাইলে আমার কি করতে হবে, এটা 0 স্কোর পাইল, মানে কোন স্কোরিং এর মধ্যেই পড়লো না সে। হ্যাঁ, এখন যদি দেখা যায় 1-2 সেন্টিমিটার যদি থাকে ডাইলেটেশন, তাকে আমরা একটা 1 স্কোর দিব। যদি 3-4 সেন্টিমিটার থাকে, তাকে আমরা 2 স্কোর দিব। যদি মোর দেন 5 সেন্টিমিটার থাকে, তাইলে আমরা 3 স্কোর দিব। ডাইলেটেশন দেখো 5 সেন্টিমিটার টু নিয়ার টু দা 10 সেন্টিমিটার, তার মানে ডেলিভারির আগে প্রায় কাছাকাছি সময়, তাই না, তাকে আমরা 3 স্কোর দিব। তাহলে এইভাবে আমরা স্কোরিংটা করব ডাইলেটেশন ইন সেন্টিমিটার দিয়ে, 0, 1, 2, 3 এর মধ্যে আমরা ফেলে দিব, এই করের মধ্যে ফেলে দিব। এন্ড ইফেসমেন্ট, তুমি এখন বলতে পারো যে ইফেসমেন্ট, হোয়াট ইজ ইফেসমেন্ট? না, তোমার ইফেসমেন্ট শুনতে খুব ইয়া লাগতেছে। ইফেসমেন্ট মিনস সফটেনিং এন্ড থিনিং অফ দা সার্ভিস। ডেলিভারির আগে আগে সার্ভিসটাতে, সার্ভিসে, সার্ভিস একদম তোমার নর্মালি কত থাকে, নর্মালি প্রেগনেন্সি অবস্থায়, প্রেগনেন্ট বিফোর লেবার, বিফোর লেবার অথবা বিফোর ডিউরিং দা প্রেগনেন্সি, এটার তোমার সাইজ থাকে কি একটা 2.5-3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার লেন্থ থাকে। যখন দেখা যাবে এটার লেন্থ একদম 0.25 এর নিচে চলে আসছে লেন্থটা, তখন আমরা এটাকে বলি ইফেসমেন্ট, সফটেনিং এন্ড থিনিং অফ দা সার্ভিস, সেটা হলো ইফেসমেন্ট। নর্মালি কি থাকে, নর্মালি 2.5-4 সেন্টিমিটার থাকে। যখন ডেলিভারির সময় হয় তখন ইফেসমেন্ট, দেখো আমরা ইফেসমেন্টটা পার্সেন্টেজে করি, যেমন 0-30%, এটা হলো তোমার 0, 40-50% 1 এর মধ্যে পড়লো, 60-70% 2 এর মধ্যে পড়লো, মোর দেন 80 তোমার 3 এর মধ্যে পড়লো, ওকে, সেটা হলো ইফেসমেন্ট। কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি মানে কি, হোয়েদার ইট ইজ ফার্ম, সফট, দা কনসিস্টেন্ট, যদি ফার্ম থাকে 0 এর মধ্যে পড়লো, মিডিয়াম থাকলে 1 এর মধ্যে পড়লো, সফট থাকলে 2 স্কোরিং এর মধ্যে পড়লো। এন্ড দেন দেখো তুমি আবার পজিশন, পজিশন অফ দা সার্ভিস। নর্মালি আমরা যখন পজিশন দেখি, পজিশন অফ দা সার্ভিসটা কি, পজিশন অফ দা সার্ভিস পোস্টেরিয়র থাকতে পারে, মিড লাইন থাকতে পারে, এন্টেরিয়র থাকতে পারে। তাহলে পজিশন আর কনসিস্টেন্সির জন্য 0, 1, 2 এই দুইটা স্কোর পাবে। এন্ড স্টেশন অফ দা হেড, স্টেশনটা কিভাবে আমরা দেখি, -3 স্টেশন হলো 0, -2 স্টেশন হলো, -2 স্টেশন হলো 1, -1 স্টেশন হলো 2, এন্ড +1, +2 হলো হলো তোমার স্টেশন, 3 স্কোর পেলো। এখন তোমাকে আমি একটা জিনিস বলতেছি, দেখো পজিশন, সার্ভিসের পজিশনটা কি,
সার্ভিস পজিশন নর্মালি পোস্টেরিয়ার, পোস্টেরিয়ারলি থাকলে জিরো পাবে, মিড লাইনে থাকলে। আর স্টেশন অফ দ্য -3, -3 মানে ওইটা তোমার ইশচিয়াল স্পাইন থেকে, ইশচিয়াল স্পাইন থেকে দেখা যাচ্ছে আরো 3 সেন্টিমিটার অ্যাভাব যদি থাকে তখন এটাকে আমরা বলবো -3, যদি 2 সেন্টিমিটার উপরে থাকে তাহলে আমরা বলবো টু -2, যদি -1 1 সেন্টিমিটার উপরে থাকে তাহলে। এখন যদি তুমি দেখা যায় নিচের দিকে নামতেছে, যদি ইশচিয়াল স্পাইনের নিচে আসে, যদি 1 সেন্টিমিটার নিচে থাকে তাহলে আমরা 1+2 বলবো, 2 সেন্টিমিটার নিচে থাকে। তোমাদের আবারও আমি একটা কথা বলতেছি, এই বিশপ স্কোরিং কিন্তু আমরা এমনি এমনি বুঝবো না। আমরা কেমনে বুঝবো ওইটা? আমরা বুঝবো এটা অলওয়েজ অলওয়েজ পিবি এক্সামিনেশন করি। তুমি তো অ্যালাউড না পিবি এক্সামিনেশন করি, তুমি সুতরাং 4টা মুখস্থ করে ফেলবা। যারা পিবি এক্সামিনেশনে অ্যালাউড, যখন ইন্টারনি করবা তখন তুমি পিবি এক্সামিনেশনে অ্যালাউড, তখন এইটা তোমাকে করেসপন্ড করতে হবে। যখন পিবি করবা একটা লেবারের পেশেন্ট, একটা ডেলিভারি পেশেন্ট, একটা লেবারের পেশেন্ট যখন তুমি ইন্টারনির সময় করেসপন্ড করবা, তখন এই বিশপ স্কোরের সাথে তোমাকে করেসপন্ড করাতে হবে। কত স্কোরিং আছে তোমাকে সবাই জিজ্ঞেস করবে, আচ্ছা বিশপ স্কোর কত? যদি বিশপ স্কোর দেখো, নর্মালি টোটাল বিশপ স্কোর হলো 13, যদি তোমার এটা দেখা যায় আর 6 to 13 এর মধ্যে থাকে সেটা হলো ফেভারেবল স্কোর। দ্যাট মিনস আমি যদি ইন্ডাকশন দেই, ইন্ডাকশনে আমার কাজ হবে। যদি স্কোর দেখো, যদি স্কোর তোমার 0 to 5 এর মধ্যে থাকে তাহলে আমার ইন্ডাকশন দিলে কাজ হবে না, আমি আননেসেসারি ইন্ডাকশন দিবও না, তাহলে বিশপ স্কোরও আমাকে ফেভারেবল থাকতে হবে। যদি বিশপ স্কোর ফেভারেবল থাকে তখনই আমি শুধু ইন্ডাকশন দিই। ওকে, মনে হইতেছে ইন্ডাকশন একটা সোজা জিনিস, আসলে না, আসলে কঠিন জিনিস, অনেক ব্রেন খেলায় তোমাকে ইন্ডাকশন করতে হবে, এটা মনে রাখতে হবে। পাইলাম আর দিয়ে ফেললাম তা না, কিন্তু ফিটাল হার্ট সাউন্ড দেখতে হবে, ম্যাটারনাল পালস বিপি দেখতে হবে, ফিটাল হার্ট সাউন্ড দেখতে হবে, প্রেজেন্টেশন দেখতে হবে, পজিশন দেখতে হবে, বিশপ স্কোর করতে হবে, দেন পেলভিস অ্যাডিকোয়েসি দেখতে হবে, দেন ইউ উইল ডু দা ইন্ডাকশন। ওকে, আমরা এতক্ষণ অনেক কঠিন কঠিন জিনিসটি বলে ফেললাম, কেন কেন দিব, কেন দিব না, কাকে দিব, কাকে দিব না, এটা আমরা বুঝে ফেললাম কেমন। এখন আমরা কি করব, হাউ টু গিভ দা ইন্ডাকশন অফ লেবার, মেথড অফ ইন্ডাকশন অফ লেবার, কি কি মেথড আছে মেথড অফ ইন্ডাকশন অফ লেবার, মেডিকেল ইন্ডাকশন, সার্জিক্যাল ইন্ডাকশন এন্ড কম্বাইন্ড ইন্ডাকশন। আমি প্রথমেই বলেছিলাম ডেফিনেশনে যে মেডিকেল, সার্জিক্যাল এন্ড কম্বাইন। দেখো মেডিকেল ইন্ডাকশন মানে কি, মেডিকেল ইন্ডাকশন মানে আমি ড্রাগ দিয়ে দিব, সেটাকে বলে মেডিকেল ইন্ডাকশন, আই ইউজ ওনলি দ্য ড্রাগ, সেটা হলো মেডিকেল ইন্ডাকশন। ওয়েন আই উইল ডু দ্য সার্জারি দেন ইট আ সার্জিক্যাল ইন্ডাকশন। যখন আমি কম্বাইন করব, কম্বাইন মানে মেডিকেল ফলোড বাই সার্জিক্যাল, সার্জিক্যাল ফলোড বাই মেডিকেল, তখন সেটাকে বলবো আমরা কম্বাইন ইন্ডাকশন। ওকে, দেন কাম টু পয়েন্ট, দা ড্রাগস, প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এন্ড E1 আমরা ইউজ করি সাধারণত, আমরা অক্সিটোসিন ইউজ করি, আমরা নর্মালি প্রোস্টাগ্ল্যান্ডিন আর অক্সিটোসিন ইউজ করি ইন্ডাকশন অফ লেবারে, মেবিপ্রিস্টন সাধারণত আমরা ইউজ করি না। আচ্ছা, এখন দা প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাগ্ল্যান্ডিনটা কি? এটা একটা হরমোন যা তোমার অটোক্রাইন এন্ড প্যারাক্রাইন হরমোন অন দা কন্টাজিয়াস সেল, E2 এন্ড F2 আলফা কজ বোথ মায়োমেট্রিয়াল কন্ট্রাকশন। E2 এন্ড F2 আলফা কি করে? মায়োমেট্রিয়াল কন্ট্রাকশন করে। E2 প্রাইমারি ইম্পর্টেন্ট ফর সার্ভাইকেল রাইপেনিং, হোয়ার্স F2 ইজ অনলি দা মায়োমেট্রিয়াল কন্ট্রাকশন। আমাদের কি কন্ট্রাকশন দরকার? E2 is has greater collagenogenic properties and sensitize the myometrial oxytocin. আচ্ছা, এখন হলো আমরা যদি দেখা যায় সার্ভিসের বিশপ স্কোরিং খুব একটা ভালো না, তখন আমরা অনেক সময় তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে সার্ভিসটাকে কি করি, সার্ভিসের বিশপ স্কোরটাকে, যেমন কনসিস্টেন্সি, ইফেসমেন্ট, ডাইলেটেশনটাকে একটু ইমপ্রুভ করা। ওকে, ইন্টার সার্ভাইকেল, অনেক সময় আমরা ইন্টার সার্ভাইকেল তোমার গাইনোপ্রোস্টন দিয়ে থাকি 0.5 মিলিগ্রাম, এটা হলো গোল্ড স্ট্যান্ডার্ড ফর সার্ভাইকেল রাইপেনিং। সার্ভাইকেল রাইপেনিং মানে কি? ইফেসমেন্ট এন্ড সফট ইফেসমেন্ট এন্ড ডাইলেটেশন, এইগুলো মিলে হচ্ছে সার্ভাইকেল রাইপেনিং। ইট মে বি রিপিটেড। তো কেমন করে আমরা সার্ভাইকেল ইয়া করতে পারি, মানে স্কোরিংটা ভালো করতে পারি? ইট গিভস 6 আওয়ার 3 to 4 ডোজ। ইফ দ্য ওমেন ইন ব্যাড
30 minutes following the application and monitor the uterine activity and fetal heart rate. যখন আমি ডাইনোপ্রসন ইনটা সার্ভাইকালি দিলাম সার্ভিক্সটাকে সার্ভিক্সের সার্ভিক্সের স্কোরিংটাকে ভালো করার জন্য ইমপ্রুভ করার জন্য তখন তোমাকে অবশ্যই কি করতে হবে ইউটারাইন কন্ট্রাক্ট ইউটারাল ইউটারাসের কন্ট্রাকশন এন্ড ফিটাল হার্ট মনিটরিংটা করতে হবে আরেকটা হচ্ছে মেজোপ্রস্টল মেজোপ্রস্টল হলো প্রস্টাগ্ল্যান্ডিন E1 ইজ কারেন্টলি বিং ইউজ দ্য ট্রান্সভাজাইনালি ওরালি ফর ইন্ডাকশন অফ লেবার নরমালি E1 আমরা নরমালি আমরা কি করি মেজোপ্রস্টলটাই মেইনলি ইউজ করি মেজোপ্রস্টল ফর ইন্ডাকশন অফ লেবার Oral use of misoprostol is less effective than the vaginal. A dose of 25 microgram vaginally every 4 hours is found to be either superior or effective for ripening of the cervix. With above dose schedule, যদি অনেক সময় দেখা যায় হাইপারস্টিমুলেশন যদি আমাদের দেখা যায় মিসোপ্রস্টল দিলে অনেক সময় কি হয় হাইপারস্টিমুলেশন হয় The above dose schedule cause the hyperstimulation. Hyperstimulation মানে কি? Uterine contraction যে জায়গায় তোমার three contraction per 10 minute হওয়ার কথা যদি ওই জায়গায় uterine contraction more than 5 contraction per 10 minute হয় সেটাকে বলে hyperstimulation. Hyperstimulation হলে কি হবে? Uterus contraction হয়ে যাবে থাকবে এবং placental যে circulation placental circulation তোমার হইতে পারবে না তখন বাচ্চার fetal discharge হবে fetal discharge হলে fetal heart irregularity হবে and meconium স্টেইন হতে পারে সেইগুলোও আমাকে ফলো আপে থাকতে হবে ফলো আপ দিতে হবে যেন ইউটারাইন হাইপারস্টিমুলেশন না হয় আচ্ছা ওকে ওই যে আমরা যেটা বললাম সাইড ইফেক্ট কি সিস্টল এন্ড মিকোনিয়াম অলরেডি আমরা বলে ফেলছি ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন ওমেন উইথ প্রিভিয়াস সিজারিয়ান বার্থ যদি প্রিভিয়াস সিজারিয়ান বার্থ থাকে আমরা কিন্তু সেইটাতে আমরা দিব না যদি পেশেন্টের সিজারিয়ান সেকশন থাকে ইন দ্য কেস অফ সিজারিয়ান সেকশন সিজারিয়ান সেকশন হলে আমরা তোমার যে ইন্ডাকশন অফ মেডিকেল ইন্ডাকশন অফ লেবার করব না বিকজ কি হইতে পারে যদি টেকিসিস্টল হয় অথবা হাইপারস্টিমুলেশন হয় সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় রাপচার হয়ে যেতে পারে ইউটারাস ফর দিস রিজন উই ডোন্ট গিভ দ্য মিজোপ্রস্টল দেখো মেথড অফ সার্ভাইকেল রাইপেনিং ফর ইন্ডাকশন অফ লেবার মেথড অফ রাইপেনিং method of induction of labor the method of cervical ripening amra already bolchi prostaglandin and oxytocin use the use tomar kisher jonno আমরা সার্ভাইকেল রাইপেনিং তাছাড়া আমাদের কতগুলো নন ফার্মাকোলজিক্যাল মেথড আছে যেমন স্টিপিং অফ দ্য মেমব্রেন রাপচার অফ দ্য মেমব্রেন এন্ড ট্রান্সভার্স ট্রান্স সার্ভাইকেল বেলুন ক্যাথেটার এগুলো দিয়েও কিন্তু আমরা সার্ভাইকেল রাইপেনিং করতে পারি সার্ভাইকেল রাইপেনিং করা মানে বিশপ স্কোরকে ইমপ্রুভ করা আচ্ছা মেথড অফ ইন্ডাকশন অফ লেবার কমন কমন ক্লিনিক্যাল ইন্ডাকশন হচ্ছে মেডিকেল মেথড সার্জিক্যাল মেথড and combined method আমরা মেডিকেল মেথড দেখো মেডিকেল মেথড আমরা কোথায় ইউজ করতেছি মেডিকেল মেথড মানে কি শুধু ড্রাগ দিয়ে করব আমরা কোনো সার্জিক্যাল মেথড ইউজ করব না শুধু ড্রাগ সেটা হলো ইন্টারইউটারাইন ফিটাল ডেথ প্রিমেচুর রাপচার অফ দা মেমব্রেন ইন কম্বিনেশন উইথ সার্জিক্যাল ইন্ডাকশন দেখো যদি সার্জিক্যালে এআরএম করা থাকে অলরেডি সেই ক্ষেত্রে আমরা মেডিকেল ইন্ডাকশন করব এখানে সার্জিক্যাল ইন্ডাকশন দরকার নাই সার্জিক্যাল ইন্ডাকশন কাদের করব মেডিকেল ইন্ডাকশন সেই ক্ষেত্রে করব অথবা কম্বাইন ইন্ডাকশন কখন করব টু শর্টেন দ্য ইন্ডাকশন ডেলিভারি টাইম
The method is surgical followed by medical followed by surgical, surgical followed by medical method. এটা আমি অনেকবার তোমাদের বলছি, মেডিকেল শুধু ড্রাগ, সার্জারি মানে তোমার কিভাবে করব, সার্জারি তোমার করব হলো মেইনলি রাপচার অফ দা মেমব্রেন অথবা স্ট্রিপিং অফ দা মেমব্রেন অথবা তোমার রাপচার অফ দা মেমব্রেন স্ট্রিপিং অফ দা মেমব্রেন। এখন আমরা কি দেখতেছি, অক্সিটোসিন আর প্রোস্টাগ্ল্যান্ডিন এর মধ্যে তোমার মেরিজ অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। অক্সিটোসিন হলো চিপার, হ্যাঁ, আর প্রোস্টাগ্ল্যান্ডিন হলো কস্টলি। অক্সিটোসিন তোমার নিড রেফ্রিজারেশন, প্রোস্টাগ্ল্যান্ডিন নো নিড অফ রেফ্রিজারেশন, এটা তোমরা করে নিবা। অক্সিটোসিন মেইনলি আমরা আইভি দিয়ে দেই, আর প্রোস্টাগ্ল্যান্ডিন মেইনলি আমরা ইন্টারভেজনাল অ্যান্ড ওরাল দেই। আর সাইড ইফেক্ট কি হইতে পারে, সাইড ইফেক্ট মেইনলি হইতে পারে হাইপার স্টিমুলেশন হইতে পারে, অলরেডি হাইপার স্টিমুলেশন হলে কি হবে, রাপচার হইতে পারে, ফিটাল ডিসটেস হইতে পারে, ফিটাল ডেথ হইতে পারে। এখন সার্জিক্যাল ইন্ডাকশন, দেখো সার্জিক্যাল ইন্ডাকশন আমরা কেমন করে করতে করতে পারি। সার্জিক্যাল ইন্ডাকশন আমি বলছি আর্টিফিশিয়াল রাপচার অফ দা মেমব্রেন দিয়ে করতে পারি অথবা স্ট্রিপিং অফ দা মেমব্রেন করতে পারি। আর্টিফিশিয়াল রাপচার অফ দা মেমব্রেন এন্ড স্ট্রিপিং অফ দা মেমব্রেন। আর লো রাপচার মেমব্রেন নর্মালি আমরা কি করি, লো রাপচার মেকানিজম অফ অনসেট অফ মে বি রিলেটেড টু দা অনসেট অফ লেবার, মে বি স্ট্রেচিং অফ দা সার্ভিস, সেপারেশন অফ দা মেমব্রেন। তোমার ইফেক্টিভনেস ডিপেন্ডস অন দা, এই যে সার্জিক্যাল ইন্ডাকশন এটা আমরা ইফেক্টিভনেস ডিপেন্ডস অন দা স্টেট অফ দা সার্ভিস এন্ড স্টেশন অফ দা হেড। যদি ক্লোজ সার্ভিস থাকে আমি কিন্তু দিতে পারবো না, স্টেশন অফ দা হেড এবং সার্ভাইকেল পজিশন দেখে আমি কি করব, সার্জিক্যাল ইন্ডাকশন করব। দেখো আর্টিফিশিয়াল রাপচার অফ দা মেমব্রেন ইউজিং অ্যামনিয়ন হুক, এমনি হুক, এটা দিয়ে কি করব, রাপচার অফ দা মেমব্রেন করলে কি হবে, রাপচার অফ দা মেমব্রেন ইজ দা ওয়ান কাইন্ড অফ ইন্ডাকশন অফ দা লেবার, ইন্ডাকশন অফ লেবার, ইট ইজ এ তোমার সার্জিক্যাল মেথড। আর্টিফিশিয়াল রাপচার অফ দা মেমব্রেন কখন আমরা করতে পারবো, যখন তোমার আর্টিফিশিয়াল ডাইলেটেড সার্ভিস ইজ দা ডাইলেটেড অ্যাটলিস্ট তোমার 2 সেন্টিমিটার ডাইলেটেশন থাকতে হবে, ক্যাফালিক প্রেজেন্টেশন থাকতে হবে, দ্যার ইজ নো পট প্রেজেন্টেশন, ইন দ্যাট কেস আমরা কি করব, আর্টিফিশিয়াল রাপচার অফ দা মেমব্রেন। আর্টিফিশিয়াল রাপচার অফ দা মেমব্রেন বললেই আমরা করে ফেলবো না, আমার প্রেজেন্টেশন থাকতে হবে, পজিশন থাকতে হবে, সার্ভিস ডাইলেটেশন থাকতে হবে, দেন আমি কি করবো, এমনিও হুক দিয়ে রাপচার অফ দা মেমব্রেন করবো বিলো দা প্রেজেন্টিং পার্ট অফ দা বেবি। অ্যাডভান্টেজ অফ অ্যামনিওটমি, রাপচার অফ দা মেমব্রেন, রাপচার অফ দা মেমব্রেনই তোমার অ্যামনিওটমি। এটাতে রাপচার অফ দা মেমব্রেন করলে কি হবে, দেখা যায় এটাতে হাই সাকসেস রেট, মানে তাড়াতাড়ি বাচ্চা হয়ে যায় খুব, হাই সাকসেস রেট হইতে পারে তাহলে সার্জিক্যাল ইন্ডাকশনটা আমরা কখনো দিতে পারবো না যদি সার্ভিসটা আনফেভারেবল থাকে, দ্যাট ইজ দা লং ফার্ম উইথ অস ক্লোজ থাকলে আমি কেমন করে করব, যদি সার্ভিক্যাল একটু ডাইলেটেশন থাকে তাইলে করতে পারবো, এটা হলো লিমিটেশন। ইন্ডিকেশন এন্ড কন্ট্রাইন্ডিকেশন কি, দেখো কন্ট্রাইন্ডিকেশন আমি কখনোই করব না সার্জিক্যাল ইন্ডাকশন ইন কেস অফ ইন্ট্রাইউটারাইন ফিটাল ডেথ, দ্যাট ইজ দা আইইউডি তে আমি কখনো করব না। ম্যাটারনাল এইডস, ম্যাটারনাল যদি এইড থাকে সেইটাতে আমি করব না। এন্ড জেনিটা অ্যাক্টিভ হারপিস ইনফেকশন, দেখো কন্ট্রাইন্ডিকেশন অফ অ্যামনিওটমি আইইউডি ইন্টারফেরেন ফিটাল ডেথ ম্যাটারনাল এইডস জেনিটাল অ্যাক্টিভ হারপিস ইনফেকশন, এখানে আমরা অ্যামনিওটমি বা সার্ভাইকাল মানে সার্জিক্যাল ইন্ডাকশন করব না না না। ইআরএম এর বেনিফিট কি,
লোয়ারিং দ্য ব্লাড প্রেশার ইন প্রিএক্লামশিয়া এক্লামশিয়া, যদি আমি আর্টিফিশিয়াল রাপচার মেমব্রেন করে সার্জিক্যাল ইন্ডাকশন করি, দেখা যাবে সাথে সাথে প্রিএক্লামশিয়া এক্লামশিয়ার প্রেশার লো ডাউন হয়ে যাচ্ছে। ম্যাটারনাল ডিস্ট্রেস যদি থাকে পলিহাইড্রামিয়াসিসে, ম্যাটারনাল ডিস্ট্রেস ডিক্রিজ হয়ে যাচ্ছে। কন্ট্রোল অফ ব্লিডিং, যদি এপিএইচএ যদি ব্লিডিং থাকে, অ্যাব্রাপশিও প্লাসেন্টা যদি ব্লিডিং থাকে, তাহলে ব্লিডিং বন্ধ হয়েছে কিভাবে? বাই হিমোস্টেসিস, রিলিফ টেনশন অফ দ্য অ্যাব্রাপশিও, ইনিশিয়েশন অফ দ্য লেবার, দ্য বেনিফিট টু বি ওয়েজ অ্যাগেইনস্ট দ্য রিস্ক অফ ইনভলভ। এইগুলা ক্ষেত্রে আমরা দেখা যায় এআরএম করলে ভালো বেনিফিট পাওয়া যায়। তাহলে আমরা কিছু কিছু করতে পারি, প্রিএক্লামশিয়া, এক্লামশিয়া, হাইড্রামিয়াস, অ্যাব্রাপশিও, প্লাসেন্টা, এইগুলাতে বেনিফিট, মোর বেনিফিট দেন দ্য মেডিকেল ইন্ডাকশন। এখন মেডিকেল ইন্ডাকশনের অ্যাডভান্টেজ আমরা জানলাম। হোয়াট আর দ্য হেজার্ড, কি কি কমপ্লিকেশন হইতে পারে? হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন অর অ্যামনিওটমি অর সার্জিক্যাল ইন্ডাকশন? একই কথা কিন্তু, সার্জিক্যাল ইন্ডাকশন, আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন, অ্যামনিওটমি, সব একই। দ্যার ইজ নো স্কোপ অফ রিট্রিটিং ফ্রম দ্য ডিসিশন অফ ডেলিভারি। যদি আমি মেডিকেল ইন্ডাকশন করি, তখন আমি স্টপ করে দিলাম, এখন করব না, পরে করব, এরকম মেডিকেল ইন্ডাকশন করলে আমরা করতে পারি। কিন্তু যদি আমি সার্জিক্যাল ইন্ডাকশন করি, একবার যদি মনে হলো যে আমার ডেলিভারি করতে হবে, সার্জিক্যাল ইন্ডাকশন যদি তুমি মনে করো ডেলিভারি করবা, তাকে অবশ্যই সার্জিক্যাল ইন্ডাকশন দিয়ে ডেলিভারি করতেই হবে। ওকে, এটাকে ডিসিশন আর চেঞ্জ করা যাবে। তোমাকে যদি ইন্ডাকশন ফেল হয়, সিজার পাস, এন্ড চান্স কি হইতে পারে? কোর্ড প্রলাপস হইতে পারে। দ্য পেশেন্টের কি হইতে পারে? কোর্ড প্রলাপস হইতে পারে। ওকে, তারপরে কি হইতে পারে? অ্যামনিওনাইটিস, অ্যামনিওনাইটিস কিন্তু খুব খারাপ জিনিস, পরিও অ্যামনিওনাইটিস হইতে পারে। ওকে, পরিও অ্যামনিওনাইটিস, অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি টু দা ইঞ্জুরি, যেহেতু আমি একটা অপারেটিভ প্রসিডিউরে যাচ্ছি, আমি সার্ভিক্সের ভিতর দিয়ে অ্যামনিওন হুক নিয়ে তোমার মেমব্রেন পর্যন্ত যাচ্ছি, জাস্ট বিলো দ্য প্রেজেন্টিং পার্ট টু রাপচার অফ দ্য মেমব্রেন, তখন ইঞ্জুরি হতে পারে। কি কি ইঞ্জুরি হতে পারে? প্লাসেন্টা ইঞ্জুরি হতে পারে, সার্ভিস ইঞ্জুরি হতে পারে, ইউটেরাস ইঞ্জুরি হতে পারে, ফিটাল পার্টস ইঞ্জুরি হতে পারে, ভাসা প্রিভিয়া ইঞ্জুরি হতে পারে। কেয়ার টেকিং ডিউরিং দ্য রাপচার অফ দ্য মেমব্রেন মিনিমাইজ দ্য প্রবলেম। যে কোনো সময় এইসব অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি হতে পারে। তাহলে লাইকার অ্যামনিয়াই অ্যাম্বলিজম, তোমার যেমন একটা কোয়েশ্চন আসতে পারে, হোয়াট ইজ এআরএম, হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ এআরএম, হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ এআরএম, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ এআরএম। এআরএম এর উপরে একটা লং কোয়েশ্চন আইসা পড়তে পারে, ডিফাইন সার্জিক্যাল ইন্ডাকশন, হোয়াট আর দ্য সার্জিক্যাল ইন্ডাকশন, হোয়াট আর দ্য আর্টিফিশিয়াল রাপচার মেমব্রেন, হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন, হোয়াট আর দ্য বেনিফিটস অফ দ্য আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন, হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন। The complication কি হতে পারে? There is no scope for retreating, the umbilical cord prolapse হতে পারে, amniotitis হতে পারে, injury হতে পারে, placenta, cervix, hospital parts, and like last of all, liker amnion, amnion embolism, liker amnion, amnion embolism হতে পারে। এটা কিন্তু খুবই খারাপ, patient একদমই তোমার মারা যায়, amniotic fluid embolism, এটাকে বলে amniotic fluid embolism। লো রাপচার মেমব্রেন, আর্টিফিশিয়াল রাপচার মেমব্রেন, সবই একই জিনিস, অলরেডি আমরা পড়ে ফেলেছি। প্রসিডিউরটা এখন কেমন করে পড়তে হবে? প্রসিডিউর দ্য কন্ট্রাইন্ডিকেশন তো আমরা জানলামই, কন্ট্রাইন্ডিকেশন আমরা কোনগুলোতে করব না। প্রথমে আমি বলছি প্রিভিয়াস সিজারিয়ান সেকশন হতে পারে, অথবা তোমার কি এইগুলো হতে পারে। হ্যাঁ, প্রিলিমিনারিস। তাহলে আমরা কেমন করে করব, সেই কেমন করে করব সেটা আমরা বলতেছি, প্রসিডিউরটা বলতেছি। প্রসিডিউর কি করতে হবে? এটা প্রসিডিউর প্রিলিমিনারি, ইট ইজ অ্যান ইনডোর প্রসিডিউর। তোমার এই রাপচার অফ দ্য মেমব্রেনটা কিন্তু ইনডোরে করতে হবে, আমি আউটডোরে করলে চলবে না। তা পেশেন্টকে কি করতে হবে? প্রথমে এমটি ব্লাডার করাতে হবে, তারপরে তাকে লেবার ওয়ার্ডে দিতে হবে, তাকে ওটি টেবিলে তুলতে হবে, লেবার টেবিলে তুলতে হবে। তুলে আমাকে কি করতে হবে? ফিটাল হার্ট রেট দেখতে হবে, ফিটাল হার্ট রেট দেখিয়ে দেখি যে ভালো, দেন প্রেজেন্টেশন পজিশন সেইগুলো দেখলাম, তারপরে পেশেন্টকে কি করতে হবে? লিথোটমি পজিশন করতে হবে, তারপরে পেশেন্টকে পেশেন্টের ভালভা ভেজেনা অ্যাসেপসিস করতে হবে, স্টেরাইল করতে হবে, দেন তোমার টু ফিঙ্গার ইন্ট্রোডিউস ইনটু দ্য ভেজেনা, অ্যান্টিসেপটিক ওয়েন দিতে হবে, দেন মেমব্রেন কি করতে হবে? দ্য ইন্ডেক্স ফিঙ্গার ইজ পাসড, আস্তে আস্তে আমি ইন্ডেক্স ফিঙ্গার পাস করবো কি? থ্রু দ্য সার্ভাইক্যাল গ্ল্যান্ড বিয়ন্ড দ্য ইন্টারনাল অস,
সার্ভিক্সের এক্সটার্নাল অস যাব, তারপরে ইন্টারনাল অস যাব। ইন্টারনাল অস গিয়ে ইন বিটুইন দা মেমব্রেন এন্ড ডেসিডুয়ার মাঝখানে আমার আঙ্গুল দিয়ে ওইখানে একটু সেপারেট করে দেন আমি কি করব, রাপচার অফ দা মেমব্রেন করে দিব। কি দিয়ে করব? বাই অ্যামনিয়ন হুক অথবা অ্যামনিয়ন হুক, অনেক সময় আমরা এটাকে বলি ককার্স ফোরসেপ, লং ককার্স ফোরসেপ দিয়ে আমরা এটা অনেক সময় তোমার ইয়া করে দিই, রাপচার করে দিই। আচ্ছা, অ্যামনিয়ন হুক অথবা এটা আমরা অলরেডি তোমাদেরকে আমি এমনি মুখে মুখে বলে ফেলছি, এইটা দেখো, এইটা দিয়ে সাধারণত আমরা ইয়ারএম করে থাকি, ককার্স আর্টারি ফোরসেপ। এটা দিয়ে আমরা কি করি তোমার ইয়া করি, রাপচার মেমব্রেন করি, সার্জিক্যাল ইন্ডাকশন করি আফটার দা রাপচার। এখন আমি রাপচার অফ দা মেমব্রেন করে ফেললাম, তারপরে আমি কি দেখব, তারপর কালার অফ দা লাইকারটা দেখব, হোয়েদার ইট ইজ ক্লিয়ার অর এটা তোমার ক্লিয়ার অথবা মিকোনিয়াম স্টেইন কিনা, স্ট্যাটাস অফ দা সার্ভিস দেখবো, স্ট্যাটাস মানে বলছি ডাইলেটেশন ইনফিসমেন্ট এইগুলো দেখব, স্টেশন অফ দা হেড দেখব, কোয়াড প্লাস হয়েছে কিনা সেটা দেখব, ফিটাল হার্ট রেট দেখব, দেন প্রোফাইলেকটিক একটা অ্যান্টিবায়োটিক দেব টু প্রিভেন্ট দা পোলিও অ্যামনিওনাইটিস অর এনি টাইপ অফ ইনফেকশন। হেজার্ড অলরেডি আমি বলেছি, কোয়াড প্লাস হতে পারে, এমনি টু ফ্রি অ্যাম্বুলিজম হতে পারে, ইঞ্জুরি হতে পারে, অলরেডি বলা হয়ে গিয়েছে। এটাও তোমার দেখো এই যে রাপচার অফ দা মেমব্রেন বাই বাই ককার্স আর্টারি ফোরসেপ, ককার্স ফোরসেপ। আরেকটা হইতেছে আমরা অনেক সময় সুইপিং করি অথবা সুইপিং অথবা স্ট্রিপিং। সুইপিংটা কি, এটা ডিজিটাল সেপারেশন। আমরা কি করি মানে অ্যাসেপ্টিক কন্ডিশনে ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার পাসেস থ্রু দা ইন্টারনাল এক্সটার্নাল অস, ইন্টারনাল অস, দেন মেমব্রেন ইজ সেপারেটেড ফ্রম দা ডেসিডুয়া, ইউটারাইন ডেসিডুয়া। এটাকে সেপারেশন করার জন্য এটা কোথায় করি, লোয়ার সেগমেন্টে সেপারেশন করে তারপরে আমরা কি করি, এটাতে কি হয়, এটা সেপারেশন করার পরে দেখা যায় পেশেন্টের প্রোস্টাগ্ল্যান্ডিন ডেসিডুয়া থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয় এবং এটা থেকে অনেক সময় নর্মাল লেবার স্টার্ট হয়। এটাও একটা সিম্পল সেফ অ্যান্ড বেনিফিশিয়াল প্রসিডিউর, এটাও একটা সার্জিক্যাল প্রসিডিউর ফর ইন্ডাকশন অফ লেবার। তাহলে আমরা এআরএম জানলাম, আর্টিফিশিয়াল রাপচার অফ দা মেমব্রেন, সার্জিক্যাল প্রসিডিউর মধ্যে দুইটা জানলাম, আর্টিফিশিয়াল রাপচার অফ দা মেমব্রেন এন্ড স্ট্রিপিং মেমব্রেন। মেডিকেল ইন্ডাকশনের মধ্যে মেইনলি আমরা জানলাম প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাগ্ল্যান্ডিন এন্ড আমরা জানলাম অক্সিটোসিন, এটা দিয়ে আমরা মেডিকেল ইন্ডাকশন দেই আর সার্জিক্যাল ইন্ডাকশন বাই দিস মেথড। মেমব্রেন স্ট্রিপিং দেখতেছো আমরা, ওই যে সার্ভিক্স ফিটাল হেড মাস্ট বি অ্যাপ্লাইড টু দা সার্ভিক্স এন্ড সার্ভিক্স ইজ ডাইলেটেড এন্ড এক্সামিনিং ফিঙ্গার, এটা আমি অলরেডি দেখো স্ট্রিপিং অফ দা মেমব্রেন কিভাবে করতেছে আমি যেভাবে বললাম। সার্ভিক্স ইজ পাসেস টু দা ইন্ডেক্স ফিঙ্গার ইজ পাসেস টু দা ইন্টারনাল এক্সটার্নাল ইন্টারনাল ইন বিটুইন দা মেমব্রেন এন্ড ডেসিডুয়া, দে আর মে বি সেপারেটেড এন্ড দেন আফটার দ্যাট the release of prostaglandin to initiate the natural prostaglandin to initiate the labor. Oxytocin এখন হলো merits and demerits of the oxytocin and low rupture of membrane. Medical induction and surgical induction এর মধ্যে merits আর demerits কি, oxytocin one in IUD intrauterine death prerequisite, it must be irrespective of the state of the service, effectiveness is quite satisfactory, special benefit oxytocin e ki hobe reversibility, ekhane reverse kora jabe. Amniotomy amra mainly kothay kori, APH hydramnios CVRP eclampsia eclampsia, cervical canal must be one finger dilated, it already amader bola hoye giyeche. আরেকটা আমরা করতে পারি অনেক সময় ট্রান্সসার্ভাইকাল বেলুন ক্যাথেটার, এইগুলো তোমাদের দরকার নাই কারণ এগুলো পোস্ট গ্রাজুয়েট লেভেলের কোশ্চেন, তোমাদের এটা আসবে না। তাহলে কম্বাইন মেথড, নাও আমরা কি করলাম, সিঙ্গেল মেথড করলাম, আমরা প্রথমে মেডিকেল মেথড করলাম তারপরে আমরা সার্জিক্যাল মেথড করলাম, এখন আমরা কম্বাইন মেথড করব। কম্বাইন মেথডটা কি, দা কম্বাইন মেডিকেল এন্ড সার্জিক্যাল মেথড আর কমনলি ইউজড ইন কেস অফ এফিসিয়েন্সি অফ ইন্ডাকশন বাই রিডিউসিং দা ইন্ডাকশন ডেলিভারি ইন্টারভেল। কম্বাইন
কম্বাইন মেথড কি, যখন আমরা মেডিকেল সার্জিক্যাল দুইটা মেথডই ইউজ করি তখন দেখা যাবে ইন্ডাকশন ডেলিভারি ইন্টারভেল মানে টাইমটা একটু কমে গেছে। ধরো শুধু মেডিকেল ইন্ডাকশন দিলাম, প্রায় ডেলিভারি হইতে হইতে 12-13-14-15 ঘন্টা লেগে গেল। শুধু সার্জিক্যাল ইন্ডাকশন দিলাম, ওই 14-15 ঘন্টা লেগে গেল। যখন আমি মেডিকেল সার্জিক্যাল দুইটা একসাথে কম্বাইন দিলাম তখন দেখা গেল ডেলিভারিটা এই 8-10 ঘন্টার মধ্যে হয়ে গেল। তার মানে রিডিউস দ্য ইন্টারভেল টাইম, ইন্ডাকশন ডেলিভারি ইন্টারভেল টাইম, তাহলে এটা রিডিউস হয়ে গেল। এটাই তার জন্য কইতেছে কম্বাইন ইন্ডাকশন মেথড। কম্বাইন ইন্ডাকশন মেথড ইজ মোর বেনিফিশিয়াল দেন দ্য সিঙ্গেল মেথড। অক্সিসোসিন ইনফিউশন ইজ স্টার্টেড প্রায়র টু দ্য ফলোয়িং রাপচার অফ দ্য মেমব্রেন ডিপেন্ডিং আপন দ্য স্টেজ অফ দ্য সার্ভিক্স। তার মানে অক্সিটোসিন দিলাম, তারপরে সার্ভিক্স ইফেস হলো, ডাইলেটেশন হলো, তারপরে আমি রাপচার অফ দ্য মেমব্রেন করে দিলাম। অথবা অনেক সময় দেখা গেল পিএইচ অথবা প্রিএক্লামশিয়া এক্লামশিয়া, আমি প্রথমেই তোমার কি করলাম এআরএম করে দিলাম, তারপরে আমি অক্সিটোসিন দিলাম। এইভাবে তোমাকে তোমার দিতে হয়, এইটাই এখানে বলা হয়েছে। অ্যাডভান্টেজ অফ কম্বাইন মেথড, কম্বাইন মেথডের অ্যাডভান্টেজ কি, মোর ইফেক্টিভ দ্যান দ্য সিঙ্গেল প্রসিডিউর, অলরেডি টোল্ড, শর্ট ইন দ্য ইন্ডাকশন ডেলিভারি টাইম, অলরেডি টোল্ড, মিনিমাইজ দ্য রিস্ক অফ ইনফেকশন। যদি শর্ট ইন ডেলিভারি ইন্টারভেল টাইম থাকে ডেলিভারি, তাহলে ইনফেকশন কম হবে। আমাকে কি করতে হবে, লেসেন দ্য পিরিয়ড অফ, আমারও কম দেখতে হবে পেশেন্টকে, লেসেন দ্য পিরিয়ড অফ অবজারভেশন, তাহলে আমিও কম দেখলাম পেশেন্টকে, রিস্ক অফ ইনফেকশনও কম হলো। ওকে, এটা হলো স্কিম ফর ইন্ডাকশন অফ লেবার। এটা অলরেডি আমি অলরেডি অনেকবার বলে ফেলেছি। হ্যাঁ, আমি কি করবো, একটা জিনিস তোমাদের একটা আমি লাস্টে বলে দিতে চাই, সবাইকে বলতে চাই, বারে বারে বলতে চাই, কারণ তোমার পাটোগ্রাফ 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 অবশ্যই তোমার অস্তিত্বে থাকবে, তোমাকে ভাইভাতে ধরতে পারে, তোমার থিওরিতে আসতে পারে। পাটোগ্রাফে কি আসবে, মেইনলি তোমাকে একটা সিনারিও দিয়ে দিবে, হয় প্রলং লেবারের সিনারিও, নয় অবস্ট্রাক্টেড লেবারের সিনারিও, নয় নর্মাল লেবারের একটা সিনারিও দিবে। সেই সিনারিওটা তুমি এই গ্রাফিক্যাল পেপারে তুমি সুন্দরভাবে সেট আপ করবা। সুন্দরভাবে সেট আপ করলেই তুমি বুঝতে পারবা যে এটা নর্মাল হতে যাচ্ছে, এটা অবস্ট্রাক্টেড হতে যাচ্ছে, নাকি এটা প্রলং লেবার হতে যাচ্ছে। যদি অবস্ট্রাক্টেড লেবার হয় আমি তাড়াতাড়ি ডিসিশন নিব সিজারিয়ান সেকশন, আর নর্মাল হলে তো হয়েই গেল, তাই না? তাইলে তোমার পার্টোগ্রাফের উপরে কি কোয়েশ্চন আসতে পারে, পার্টোগ্রাফের উপরে কোয়েশ্চন আসতে পারে, হোয়াট ইজ পার্টোগ্রাফ, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ পার্টোগ্রাফ, হোয়াট ইজ পার্টোগ্রাফ, হোয়াট ইজ দ্য পার্টোগ্রাফের কোনো ডিসঅ্যাডভান্টেজ নাই, পার্টোগ্রাফ অলওয়েজ অ্যাডভান্টেজ, অলওয়েজ বেনিফিশিয়াল, নো নন বেনিফিশিয়াল ইফেক্ট অন পার্টোগ্রাফ। হোয়াট ইজ পার্টোগ্রাফ, হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ পার্টোগ্রাফ, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ পার্টোগ্রাফ, advantage of paragraph to give a main advantage to give a healthy baby from healthy mother. তাহলে আমি যদি পার্টোগ্রাফ ইউজ করি লেবারে, তাহলে কি হবে, এই যে আমি ইন্ডাকশন দিলাম, ইন্ডাকশন দেওয়ার সাথে সাথে আমি পার্টোগ্রাফে ঢুকে গেলাম, পার্টোগ্রাফে আমি পয়েন্ট আউট করতে থাকলাম, তাহলে দেখা গেল যে কি, এই পার্টোগ্রাফ দিয়ে আমি দেখলাম তাকে আইদার নর্মাল ডেলিভারি করাইতে পারতেছি, অথবা তাকে প্রলং লেবার, অথবা ফিটাল ডিসচার্জ হচ্ছে কিনা, অথবা লাইটার স্টেইন হচ্ছে কিনা, অথবা অবস্ট্রাক্টেড লেবারে যাচ্ছে কিনা, এগুলো সবই এট এ গ্ল্যান্স আমি তোমার ওই ডিসেন্ট অফ দ্য হেড, ডাইলেটেশন, ফিটাল আল্ট্রাসাউন্ড, ইউটারাইন কন্ট্রাকশন, আমার আবার অগমেন্টেশন লাগবে কিনা, যদি উইক থাকে তাহলে অগমেন্টেশন লাগবে কিনা, সেগুলো দেখে আমি সব বুঝে ফেলব। সুতরাং তখন আমি হয় নর্মাল ডেলিভারি করবো, নয় আমাকে সিজারিয়ান সেকশনে যেতে হবে। সুতরাং এট মেইন অ্যাডভান্টেজ ইজ টু গিভ এ হেলদি বেবি ফ্রম হেলদি মাদার। মালিহা আজকে থাকুক। জি ম্যাম। হ্যাঁ হয়েছে, আচ্ছা তাহলে থ্যাংক ইউ সবাইকে, আপনাকে অনেক থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, তোমাদেরও থ্যাংক ইউ শোনার জন্য। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। তোমরা সবাই ইনশাআল্লাহ ভালো আছো, ভালো থাকবে নেক্সট ক্লাস পর্যন্ত। আচ্ছা তাহলে আমি শেষ করি। জি ম্যাম। জি ম্যাম।